নমস্কার, ওম নম নারায়ণে, ওম নম ভেঙ্কটেশ্বরায়। দ্বাদশ রাশি এবং রুদ্রাক্ষ, রাশির ক্যারেক্টার এবং সাথে রুদ্রাক্ষ, কি রুদ্রাক্ষ ইউজ করবেন সেটা নিয়ে আজকের আমার টপিকস। তাহলে শুরু করি। অলরেডি 12টা রাশি আপনারা আছেন অলরেডি, মেষ, বিষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা রাশির মধ্যে এক একটা রাশি সম্পর্কে পার্টিকুলার কয়েকটা পয়েন্টস বলবো এবং তিনি কি রুদ্রাক্ষ ইউজ করতে পারেন সেটা নিয়ে উল্লেখ করবো। ফার্স্ট অফ অল, মেষ রাশি। যে জাতক মেষ রাশিতে জন্মায় জীবনে সুখ এবং সফলতা পাবার জন্য সব সময় উৎসুক। রাজনীতি সত্তা এবং ব্যবসায় বিশেষভাবে পরিচিত হয়ে থাকে মেষ রাশি জাতিকা। বাট পেটের গন্ডগোল, রক্তচাপের কোনো গন্ডগোল কিংবা আইসাইট এর কোনো প্রবলেম মেষ রাশির জাতক জাতিকাদের বেশি এফেক্টেড করে থাকে। তিনমুখী বাদে যে কোনো ধরনের রুদ্রাক্ষ মেষ রাশির জাতক জাতিকারা ইউজ করতে পারে। বৃষরাশি, বেসিক বৃষরাশি পরিশ্রমী এবং ধৈর্যবান। সাথে যেটা বলবো, যেই চিন্তা ভাবনাটা করেন খুব গোপনে এবং খুব কেয়ারফুলি, খুব কসাসলি চিন্তা ভাবনাটা করেন, নিজের কার্যপদ্ধতি বৃষরাশির জাতক জাতিকারা মূলত নিজেই ঠিক করে থাকেন। এদের মনের কথা সহজে খুব জানতে পারা যায় না এবং এরা বেসিক ট্র্যাডিশনাল অর্থাৎ পুরাতন কিংবা প্রাচীন পন্থী। নিজের গুণ এবং নিয়মানুবর্তিতার জন্য এরা কখনো আর্থিক সংকট ফেস করেন না এবং বৃষরাশির জাতক জাতিকারা যে কোনো রুদ্রাক্ষ ইউজ করতে পারেন। মিথুন রাশি, পরিবর্তনশীলতা এবং গতিশীলতা অর্থাৎ ফাস্ট কোনো কাজের জায়গা চেঞ্জ করা এবং ফাস্ট যাতায়াতের প্রবণতা মিথুন রাশির একটা মোস্ট স্বাভাবিক গুণ। এদের চিন্তাধারা খুব ফ্ল্যাকচুয়েট করে, প্রত্যেক মুহূর্তে আপ অ্যান্ড ডাউন করতে থাকে। উদ্যমী এবং পরিশ্রমী হওয়া সত্ত্বেও কোনো বিষয়ে পার্টিকুলার একাগ্রতা না থাকার জন্য মিথুন রাশি কিন্তু পদে পদে বিপদে পড়ে থাকে। এবং মিথুন রাশি সম্পর্কে বলবো, যে কোনো মহিলা, অনেক সময় মিথুন রাশির পুরুষদের বলছি, যে কোনো মহিলা সংস্পর্শে এলে চট করে প্রেমের রিলেশনে জড়িয়ে যায়। পাঁচমুখী রুদ্রাক্ষ বাদ দিয়ে যে কোনো রুদ্রাক্ষ মিথুন রাশি ইউজ করতে পারে। কর্কট রাশি, সব সময় চঞ্চল মন এবং অস্থির মস্তিষ্ক, সমস্ত লোককে সন্তুষ্ট করতে চেয়ে নিজের নিজেরা আর সন্তুষ্ট হতে পারে না। অপরের কথা না শুনে এদের মানসিক শান্তি লাভের জন্য যে চেষ্টাটা এরা করে থাকে সেটা কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দেয় না। বাট এই রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা নিজের গুণ এবং নিয়মানুবর্তিতার জন্য লাইফে সাকসেস লিড করে থাকে এবং এদের একটা মোস্ট প্লাস পয়েন্ট হচ্ছে এরা কিন্তু ডিজিজে খুব কম ভোগে। পাঁচমুখী এবং ছয়মুখী বাদ দিয়ে যে কোনো রুদ্রাক্ষ কর্কট রাশি ইউজ করতে পারেন, মতান্তরে পাঁচমুখীও ইউজ করা যেতে পারে। সিংহ রাশি, সিংহ অর্থাৎ সমস্ত কাজে একটা লিড ক্যারেক্টার কিংবা উচ্চ পদে অসীম অর্থাৎ আমার আন্ডারে সমস্ত লোক থাকবে এই চিন্তা ভাবনা সিংহ রাশির মূল পাথেয়, যে কারণে এরা নিজেরাই নিজের রাস্তা তৈরি করে নিতে চায়। আত্মবিশ্বাস সবসময় বেশি আর তার ফলে খুব অল্পতেই অর্থাৎ চট করে সাকসেস সিংহ রাশি কিন্তু পেয়ে থাকে। রাগ বেশি, মেজাজ বেশি, মাথা গরম বেশি, যে কারণে অনেক ভালো সুযোগ এরা মিস করে থাকে। অপরের অধীনে কাজ করা সিংহ রাশির কিন্তু নাপসন্দ। বেসিক সিংহ রাশি চাটুকারিতা এবং খোশ মেজাজ প্রিয়। এদের স্বভাব উগ্র হওয়ার জন্য চলার পথে মাঝে মাঝে অনেক সময় বাধা অবস্ট্রাকশন ফেস করে থাকে। চারমুখী বাদে এবং তিনমুখী বাদে সিংহ রাশি যে কোনো রুদ্রাক্ষ ইউজ করতে পারে। কন্যা রাশি, চতুর এবং নিষ্ঠাবান কন্যা রাশির মেন ক্যারেক্টার, অর্থ জমানোর প্রতি এরা প্রচন্ড ইন্টারেস্টেড। এই জাতকেরা বেসিক ফুর্তিবাজ, নিজের কাজ হাসিল করায় সিদ্ধহস্ত এবং সর্বদা মাথা ঠিক রেখে কাজ করতে পারে। উগ্রতা, ক্রোধ এবং অসংযমতা থেকে নিজেদের বাঁচিয়ে চলতে পারে কন্যা রাশি। নির্জনে শান্তিপূর্বক স্থানে সবসময় কন্যা রাশি বসবাস করতে ভালোবাসে। অধ্যয়ন, বৈজ্ঞানিক অনুসন্ধান, আইনি পরামর্শদাতা, ব্যবসা, ডাক্তার, উকিল, লয়ার, অর্থোপার্জনের জায়গা কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। যে কোনো ধরনের রুদ্রাক্ষ কন্যা রাশি ইউজ করতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলি,
প্রচন্ড ন্যায়পরায়ণ, প্রত্যেক ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগায়, যে কারণে এই রাশির লোকেরা মূলত সৌন্দর্য প্রিয়, শান্তিপ্রিয় এবং গম্ভীর স্বভাবের হয়ে থাকে। ব্যবসার দিকে প্রচন্ড ইন্টারেস্ট। এই জাতক স্পেশালি দয়ালু, পরোপকারী এবং পবিত্র মনের হয়ে থাকে। তাহলে তুলারাশি সম্পর্কে আরেকটা কথাই বলবো, এরা অষ্টমুখী অর্থাৎ আটমুখী বাদ দিয়ে যে কোনো রুদ্রাক্ষ ইউজ করতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, মূলত কুশল প্রেমী, প্রচন্ড পরিশ্রমী, প্রত্যেকটা কাজে দৃঢ়তার সামনে কাজ করতে এরা সক্ষম। প্রত্যেক ঘটনার আভাস কিন্তু কুম্ভ রাশি আগে থেকে পেয়ে যায়। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে বলবো জাতকের ব্যবহার, আচ্ছা কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটা যেটা বলি, দশম রুদ্রাক্ষ বাদ দিয়ে কুম্ভ রাশি ইউজ করলে এরা ভালো ফল পেয়ে থাকে। বৃশ্চিক রাশি, কুম্ভটা আগে বলে ফেললাম, বৃশ্চিক রাশি সম্পর্কে বলি, খুব কল্পনাপ্রবণ এবং অত্যন্ত বুদ্ধিমান স্বভাবের হ্যাবিটস কিন্তু এই বৃশ্চিক রাশি। কঠোর সংগ্রাম করে গেতে পারে, জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করার একটা মেন্টালিটি এদের মধ্যে থেকে যায়। এ কারণে প্রচন্ড জেদ এবং মেজাজি হয়ে থাকে এবং এরা নিজের বুদ্ধিতে চলে থাকে। একটু মহিলা সংসর্গ কিংবা পুরুষ সংসর্গ অর্থাৎ একটু অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে অতিরিক্ত বেশি। নিজের ক্ষমতা দ্বারা এরা জীবনে সফলতা পেয়ে থাকে। প্রতিহিংসা চরিতার্থ করার বাসনা এদের মধ্যে প্রচন্ড বেশি থাকে, অতএব এদের কিন্তু কখনো অপমান করতে যাবেন না, তাহলে ফেরোসাস হয়ে উঠবে। মামলা মোকদ্দমা, শক্তি, আক্রমণ, শত্রুতা মাঝে মধ্যেই এদের ঘিরে থাকে। এদের ক্ষেত্রে বলি, চতুর্মুখী এবং নবম রুদ্রাক্ষ বাদ দিয়ে, নয় মুখী রুদ্রাক্ষ বাদ দিয়ে যে কোনো রুদ্রাক্ষ এরা ইউজ করতে পারে। ধনুরাশির ক্ষেত্রে বলবো, আক্রমণাত্মক, উগ্র, সাহসী, মেজাজি এবং পরিশ্রম, বিদ্যা এবং জ্ঞান অর্জনের জন্য সবসময় উৎসুক আমাদের এই ধনুরাশি। এদের মেন ক্যারেক্টারটা হচ্ছে, এরা বর্তমান লাইফটাকে নিয়ে খুব বেশি চিন্তা করে, ভবিষ্যৎটাকে নিয়ে চিন্তা কম করে, যে কারণে জীবনে বহু কষ্ট পেতে হয়। দ্বিমুখী বাদ দিয়ে অর্থাৎ দুইমুখী বাদ দিয়ে যে কোনো রুদ্রাক্ষ ইউজ করতে পারে। মকর রাশির ক্ষেত্রে বলবো, অপূর্ব গঠন শক্তি এবং অসীম সহ্য শক্তি, মকর রাশির একটা বেস্ট কোয়ালিটি, প্রচন্ড ইমানদার, নিষ্ঠাবান এবং বিশ্বাসী, এদের কোনো কাজ দিলে এরা ডেফিনেটলি সাকসেস করবে। এরা কিন্তু কিছুটা প্রাচীনপন্থী হয়ে থাকে, জীবনে কোনো বাধাকেই এরা পরোয়া করে না। আরেকটা পয়েন্ট, নির্জনতা প্রচন্ড ভালোবাসে, অনুশাসন প্রিয় এবং অয়েলিং করা এরা কখনোই পছন্দ করে না, যে কারণে মকর রাশি কিন্তু একটা ভালো রাশি। এবং এই মকর রাশির ক্ষেত্রে বলবো যে ষষ্ঠমুখী রুদ্রাক্ষ বাদ দিয়ে যে কোনো রুদ্রাক্ষ ইউজ করতে পারে। পঞ্চমমুখী এবং সপ্তমুখী বিশেষ শুভ ফল। কুম্ভ রাশি অলরেডি আপনাদের আগে বলে দিয়েছি। মীন রাশিটা সম্পর্কে বলি, প্রচন্ড মিষ্টি ব্যবহার এবং মীনের সিম্বলটা যদি আপনারা দেখেন, মাছ অর্থাৎ মাছ থাকে জলে, অর্থাৎ গভীর জলের মাছ কিংবা হ্যাবিটস এই মীন রাশির করায়ত্ত। মিষ্টভাষী এবং সময়ানুবর্তিতার মিষ্ট সিংহ আমাদের মীন রাশির মেন ক্যারেক্টার্স, উদার এবং বিদ্যা। বেসিক মীন রাশির ক্যারেক্টাররা কিন্তু মূর্খ খুব কম। সঙ্গীত, ললিত কলা এবং রাজনীতির বিদ্যায় মীন রাশি যথেষ্ট সাকসেস পেয়ে থাকে এবং মীন রাশি একটা ভালো রাশি বেশ কিছু রাশির সাথে অ্যাডজাস্ট করার জন্য। কিন্তু এদের মেন প্রবলেমস হচ্ছে ফিজিক্যালি এরা মাঝে মাঝেই দুর্বল হয়ে থাকে এবং এদের একটা নার্ভ জাতীয় রোগের প্রবণতা কিংবা টেন্ডেন্সি এসে থাকে। তাহলে মীন রাশির ক্ষেত্রে বলবো, একমুখী এবং পাঁচমুখী বাদ দিয়ে যে কোনো ধরনের রুদ্রাক্ষ মীন রাশি কিন্তু ইউজ করতে পারে। আজকে রাশিগত ক্যারেক্টারটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে এই রাশির এক একটা বিস্তারিত ব্রিফ নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকুন। ওম নমো নারায়ণ, ওম নমো ভেঙ্কট।